দেশে করোনা পরিস্থিতি বেড়েই চলেছে। এক এক করে টলিউড এবং টেলিভিশনের জনপ্রিয় তারকারা সব করোনা আক্রান্ত হচ্ছেন। দেশের পরিস্থিতি যেন সুস্থ হচ্ছেই না। করোনার দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চেয়ে আরও কঠিন এবং খারাপ হতে শুরু করেছে। ইতিমধ্যে গতকালকেই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। এবার করোনা আক্রান্ত হলেন শুভশ্রী গাঙ্গুলির পরিবারের সদস্য তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। গত 20 তারিখেই করোনা আক্রান্ত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার সেই তালিকায় নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলি। এবছরই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা সিনেমার মাধ্যমে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। গতকাল রাতেই হঠাৎ করে তিনি এ খবরটি সকলের সামনে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া সাইট থেকে। তিনি বলেছিলেন, আমি সামান্য অসুস্থ বোধ করছিলাম, তারপরেই করোনা আক্রান্ত হয়েছি। আমি ঘ্রাণও পাচ্ছিলাম না, তাই জন্য চেক আপ করিয়ে এবং রিপোর্টটা পজিটিভ এসেছে। আমি বর্তমানে ঘরেই রয়েছি, নিজেকে আইসোলেশনে রেখেছি। আপনারা সকলে মাস্ক পরে কাজ করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সম্প্রতি শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অমিত ভাটিয়ার সাথে। আর শুভশ্রীর করোনা আক্রান্তের পরেই এবার করোনা আক্রান্ত তার দিদি। শুভশ্রী গাঙ্গুলির পরিবার বর্তমানে বেশ সাবধানেই চলাচল এবং কাজকর্মতে অভ্যস্ত হচ্ছেন। টলিউডের অভিনেত্রী তথা শুভশ্রী গাঙ্গুলির দিদি দেবশ্রী গাঙ্গুলির জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। বিনোদন জগতের এমনই লেটেস্ট নিউজ ও লাইফস্টাইল সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে।